বন্ধুরা, ডাব্লিউবি গভর্নমেন্ট এর এই দুটি প্রকল্পে আবেদন করলে মিলবে মাসিক 1000 টাকা। হ্যাঁ বন্ধুরা, অতিমারির আবহে দেশের অর্থনীতিতে প্রভাব ফেলার সাথে সাথে সাধারণ মানুষের কর্মসংস্থানেও সমান প্রভাব ফেলেছে। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া সাধারণ মানুষের জন্য নানা সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে রাজ্য সরকার তরফে। তেমন একটি প্রকল্প যেখানে আবেদন করলে মিলবে 1000 টাকা। হ্যাঁ বন্ধুরা, এই প্রকল্পে আবেদন করলে 1000 টাকা ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাচ্ছে। যারা আবেদন করেছেন তারা পাচ্ছেন, এবং যারা আবেদন করেননি তারা এই সমস্ত প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া বন্ধুরা, নতুন একটি আপডেট এসেছে, আপনারা সকলেই জানেন সামনে মাস থেকে শুরু হতে যাচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। অর্থাৎ আপনাদের পঞ্চায়েতে পঞ্চায়েতে শুরু হতে যাচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। সো উক্ত ক্যাম্পে নতুন নতুন কিছু প্রকল্প লঞ্চ হয়েছে। সো পরবর্তী ভিডিওটিতে আপনাদের সেই সমস্ত কি সেই নতুন নতুন প্রকল্প এবং আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস দেবেন এবং সেখানে জমা করবেন যাতে টাকাটি আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। সো বন্ধুরা, পরবর্তী দুয়ারে সরকার ক্যাম্পের পুরো ডিটেলস বা প্রকল্পের ভিডিও পাওয়ার জন্য নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও, আর একটি লাইক করে দেবে এবং তোমার পরিচিত আত্মীয়দের কাছে এই ভিডিওটি শেয়ার করবে যাতে তারা উপকৃত হয়। সো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের উদ্যোগে রাজ্যের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া সাধারণ মানুষের জন্যই মূলত প্রকল্প চালু করা হয়েছে। মানুষের আর্থসামাজিক উন্নতির লক্ষ্যেই এই প্রকল্প দুটি চালু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের আওতায় সাধারণ মানুষ প্রতি মাসে পেয়ে যাবেন 1000 টাকা করে পেনশন বা ভাতা। বিশেষত তফশিলি জাতি ও তফশিলি উপজাতি সম্প্রদায় মানুষের জন্যই প্রকল্প। আর এই প্রকল্পের নাম হচ্ছে রাজ্য সরকারের জয় বাংলা পেনশন প্রকল্পের অধীন তফশিলি বন্ধু জয় জোহার প্রকল্প। হ্যাঁ বন্ধুরা, এই প্রকল্পে আবেদন করলে 1000 টাকা এনাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট ক্রেডিট হয়ে যাবে। এছাড়া বন্ধুরা, আপনারা অনেকেই জানেন ওয়েস্টবেঙ্গলে 18 থেকে 60-এর মধ্যে আপনার বয়স হলে সেই হিসাবে আপনি সেই সমস্ত প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। যেমন আপনার বয়স 60+ অর্থাৎ 60+ হলে বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারবেন, এবং আপনি একজন কৃষক হলে পাবেন 1 একরের বেশি জমি থাকলে বছরে 10,000 টাকা ডাইরেক্ট পেয়ে যাবেন। এছাড়া আপনার বয়স যখন 60 বছর হবে তখন আপনি কৃষক বন্ধুর যে অধীনে পেনশন সেটি পেয়ে যাবেন। এছাড়া বন্ধুরা আরও কি বলেছে দেখা যাক এই প্রকল্পে, কিভাবে আপনারা আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে সেই নিয়মটি। 1 নম্বর কি বলেছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রকল্প দুটিতে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই তফশিলি জাতি বা তফশিলি উপজাতি সম্প্রদায়ের ব্যক্তি হতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই প্রকল্পে আবেদনের জন্য আপনাকে তফশিলি জাতি বা উপজাতি সম্প্রদায়ভুক্ত হতে হবে, তবে আবেদন করতে পারবেন। এছাড়া বন্ধুরা, জনসাধারণ বা সার্বিকের জন্য আপনারা সকলেই জানেন যাদের বয়স 60+ তারা বার্ধক্য ভাতা পাবেন, এবং যারা বিধবা তাদের উইডো অর্থাৎ বিধবা ভাতা পাচ্ছেন, এবং যারা বিকলাঙ্গ বা স্পেশাল হ্যান্ডিক্যাপ তারা হ্যান্ডিক্যাপ ভাতা, যেটি হচ্ছে মানবিক ভাতা নামে পরিচিত। আর আজকে যে ভিডিওটি সেটি হচ্ছে তফশিলি ভাই বোনদের জন্য, যাদের বয়স কি বলেছে, আবেদনকারীর বয়স অবশ্যই 60 বছর অতিক্রম করতে হবে তবেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তাছাড়া যে সমস্ত ভাই বোনদের বয়স 18 থেকে 40-এর মধ্যে তাদের জন্য এমপ্লয়মেন্ট ব্যাংকের অধীনে আপনাদের বেকার ভাতা, যেটি আবেদন করলে 1500 টাকা করে প্রতি মাসে আপনারা ভাতা পেয়ে যান। অনেকে যারা অনেক আগে আবেদন করেছেন তারা এই টাকাটি পাচ্ছেন, যেহেতু এটি বছরে 2 থেকে 3 লিস্ট জারি করা হয়। সো যারা আবেদন করেননি তারা এমপ্লয়মেন্ট ব্যাংকের মেন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা জমা করুন। এছাড়াও সামনে দুয়ারে সরকার, সেখানে গিয়ে পুরো ডিটেলসে তথ্য নিয়ে জমা করে দিন, যাতে এই প্রকল্পের আপনি যখন আপনার ইনলিস্ট হবে অর্থাৎ বেকার ভাতাতে আপনার নাম উঠবে তখন 1500 টাকা করে মাসে মাসে পেয়ে যাবেন। এছাড়াও আরও অন্য কিছু তথ্যর জন্য নিচের দিকে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে যাতে পরবর্তীকালে এই সমস্ত ভিডিওর আপডেট দেওয়ার সঙ্গে আপনি ভিডিওটি পেয়ে যান। এরপর কি বলেছে, আবেদনকারীর জন্য আবেদনপত্র পেতে স্থানীয় পঞ্চায়েত পৌরসভায় যোগাযোগ করতে হবে, এছাড়াও দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। সো বন্ধুরা, আপনাদের সামনেই দুয়ারে সরকার ক্যাম্প বসবে। সো আপনারা কি করবেন, এই সমস্ত যে সমস্ত প্রকল্পে আপনারা আবেদন করার সুযোগ পাননি বা বয়সের জন্য বা ডকুমেন্টস না থাকার জন্য, আপনাদের এই সুযোগ আপনারা সেখানে গিয়ে জমা করে দেন। এবং আপনারা সকলেই জানেন দুয়ারে সরকারের কাজটা, যারা ফর্ম জমা করেছেন খুব তাড়াতাড়ি হয় এবং শীঘ্রই হয়, কারণ সামনে আপনারা জানেন ভোট আছে। সো রাজ্য সরকার চাবে যারা যারা আবেদন করবেন তাদের সমস্ত অ্যাপ্লিকেশন তারা খুব ভেরিফাই করে খুব তাড়াতাড়ি তাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়ার জন্য।
এছাড়াও কি বলেছে, 4 নম্বর, আবেদনকারী নিজের নামের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। 5 নম্বর, আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে আবেদনপত্রের ওপর আবেদনকারীর ছবি লাগিয়ে সেটি স্থানীয় পঞ্চায়েত, পৌরসভা, বিডিও অফিস, দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে হবে। এবং 6 নম্বর হচ্ছে, আবেদনপত্রের সাথে দিতে হবে প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স, এরপর যেটি যুক্ত হবে সংশ্লিষ্ট অধিকারীর অফিসে জমা করতে হবে। আর আপনারা দুয়ারে সরকারে হলে তো সেখান থেকে ডাইরেক্ট আপনার জমা নিয়ে নেবে। এরপর যে সমস্ত ডকুমেন্টগুলো আপনি রেডি রাখবেন এবং এটির সঙ্গে জমা করবেন সেটি হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, জাতিগত সংস্থাপত্র আপনার লাগবে, কারণ এটি এসটিএসসিদের ভাতা, সো আপনাদের এসটিএসসির যে সার্টিফিকেট আছে সেটি লাগবে। এছাড়া যে অ্যাকাউন্টে আপনি টাকাটি ক্রেডিট করতে চান সে অ্যাকাউন্ট নাম্বার লাগবে, আপনার ফটো লাগবে, এবং আপনার দুয়ারে সরকার বা যে কোনো আপনারা সাইবার ক্যাফে বা কম্পিউটার দোকান থেকে এই ফর্মটি কালেক্ট করে দুয়ারে সরকার জমা করে দিলে মাসে মাসে আপনার 1000 টাকা ভাতা পেয়ে যাবেন। এছাড়া বন্ধুরা, দুয়ারে সরকার যে সমস্ত নতুন নতুন প্রকল্পের ফর্ম ফিল আপ, কী কী ডকুমেন্টস লাগবে এবং বয়স কত থেকে কত বছর বয়সের মধ্যে এই সমস্ত প্রকল্পগুলি আবেদন করতে পারবেন, সেই সমস্ত পুরো ডিটেলসে ভিডিও আসছে। এর জন্য আপনারা নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দাও গভর্নমেন্টের, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেট পাওয়ার জন্য। সো বন্ধুরা, এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কোনো কোয়ারি বা কোশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ভিডিও।